Enough is enough, Mama. Now you are getting on my nerves. Orijit, orijit, kore tomar matha ta kharap hoye geche. Matha amar kharap hoyni esha. Matha jodi karo kharap hoy seta hocche tomar. Keno? Tomar kotha shune orijiter shonge shomuk er muke ante jani, tai to? Haan, tai. Shuno esha, nijer bhalo ekta pagoleo bujhi. Ar tumi to tomar bhalo bujhoi na, ulta tomake ki shot paramorsho dile setao tumi nebe na. Shot paramorsho? You are laughing, huh? What makes you laugh? আমি হাসির কথা কি বলেছি? Sorry mom, I'm really sorry. আসলে তোমার মুখে ওই সৎ পরামর্শ কথাটা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কেন? আমার পরামর্শটা তোমার সৎ বলে মনে হচ্ছে না কেন? কি করে মনে হবে মামা? দিনের পর দিন আমাকে দিয়ে যেভাবে তুমি অরিজিতের মন ভেজাবার চেষ্টা করছো। যাতে তোমার মেয়ে চৌধুরী পরিবারের বউয়ের সিংহাসনে বসতে পারে। না। তোমার মেয়ের জন্য তোমার এই চাওয়াটাকে আমি অন্যায় বলি না বাট ইয়েস সৎ পরামর্শ কথাটাতে আমার ডেফিনেটলি আপত্তি আছে আর তাছাড়া এখন এই ঘরে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই মামা সুতরাং নিজেদের মধ্যে নিজেদের আসল চেহারাটা লুকোনোর চেষ্টা না করাই বোধহয় ভালো তাই না মামা ওয়েল দেখো এসে এ বিষয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না তবে মুখে তুমি যতই বড় বড় কথা বলো না কেন চৌধুরী বাড়ির সিংহাসনে যেদিন গিয়ে তুমি বসবে না সেদিন কিন্তু তোমাকে স্বীকার করতেই হবে যে তোমার মায়ের পরামর্শ কোনোদিনই অসৎ ছিল আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট আপনাকে বলিনি তুতান বাবু কেমন আছো তুমি ভালো ছোট মামু আমার বলটা কোথায় তোমার জন্য বল আছে ব্যাট আছে সব কিছু আছে ওই যে সুটকেসটা ভেতরে নিয়ে গেল না ওর মধ্যে আছে আমি আমার ঘরে যাই তারপর বার করে করে সব তোমাকে দিয়ে দেব ঠিক আছে বাবা থাক থাক ভালো আছিস তো পথে কোনো অসুবিধা হয়নি তো না বাবা কোনো অসুবিধা কদিন থাকবি তো না কদিন বাদে পালাই পালাই শুরু করে দিবি খেপেছো তুমি আমি একবার যখন এসেছি তখন এখান থেকে সহজে আর নড়ছি না কিন্তু ভেরি গুড তাছাড়া নড়ার কথা উঠছে প্রত্যেকে কেউ নড়ালে তবে তো নড়বে থাক 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 যাক একদিন বিদেশে থেকে যে নমস্কার করতে ভুলে যাসনি এই রক্ষে দেখো কাকা নিজের দেশে শিক্ষা সংস্কৃতি এসব ভুলে যাব বলে তো বিদেশে যাইনি আর সত্যি কথা বলতে কি জানো তো ওই দেশ যতই ঝলমল করুক না কেন এই দেশের আলো কিন্তু ওখানে নেই বাবা একদম পরিষ্কার আরে বাবা কেমন আছিস কেমন দেখছিস বল একটু মোটিয়েছিস একটু না ভালোই মোটিয়েছি তোকে কিন্তু আরো সুন্দর দেখতে হয়ে গেছে না রে দিদি আমাদের ভাইকে বল বরাবরই সুন্দর দেখতে যাই তাই তো সৌম্য মাছটাকে ম্যারিনেট করে এসে এবারে ভেজে ফেলি ধীরে ধীরে এক মিনিট এক মিনিট এক মিনিট আমি জানি এই সমুর অনারেই ফিশ ফ্রাই হচ্ছে কিন্তু আমরা এই আম জনতা কি শুধু তাকিয়ে থাকবো আম জনতার কথা জানি না কিন্তু একে ডাক্তার বাবু তার উপরে বাড়ির জামাই শুধু মুখে কি বসিয়ে রাখতে পারি একটা পাবে রানী কোথায় গেল রানী রানী মিস রানী না না আমাকে আগে না ওয়েলকাম হোম থ্যাংক ইউ চলো মাকে আগে প্রণাম করে আসবে চলো
আমাকে নিয়ে তোমার মায়ের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সফল করেছ, তোমার মা নিশ্চয়ই খুশি হয়েছে। হয়তো হয়েছে, কিন্তু মা তো নিজের স্বপ্নগুলো নিয়ে অনেক দূরে, আমাদের সবাইকার চোখের আড়ালে বসে আছে, তাই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, তোমার মা বুঝতে পারছে না, মা যে খুশি হয়েছেন তুমি ফিল করতে পারছো না? হ্যাঁ মিস, ফিল করতে পারছি, আর পারছি শুধুমাত্র তোমার জন্য। আর তোমার চোখের এই আলোটা পরিষ্কার বলে দিচ্ছে যে তুমিও খুব খুশি হয়েছো। তুমি তো জানো তোমার খুশিটা আমার মায়ের খুশির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। গোলমরিচটা কোথায় রেখেছো? ইস, গোলমরিচ, গোলমরিচের কথা তো একবারে ভুলে গেছি, আমাকে তো দিদি জানলে আসতো রাখবে না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ওই হারানকে দিয়ে তোমার আনিয়ে দিচ্ছি। শিগগির যাও, বড়দি এলো বলে। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, বাবুন্দা, রানি, তুই এই শনিবার ডিস্কো যাবি? ডিস্কো আমি? ও, তোর তো আমার একটা গুডি গুডি ইমেজ আছে। ডিস্কো যাস না, মদ খাস না, তোকে দেখলে না আমার মনে হয় এক তাল ভেজা ন্যাকা, মুখে মাখন দিলে গলে না। আর তুই সামনের দিকে তাকালেই একবারে মাখন গলে যায়, তাই না? আসলে কি জানিস তো দাদা, ডিস্কো ফিস্কোয় গিয়ে আমি কোনোদিন আনন্দ পাই না। তুই কেন যে একদিন বিদেশে ছিলিস কে জানি, আমি থাকলে না একদিনে, দেখ একটা জিনিস ভাবলে বেশ অবাক হয়, এই কলকাতা এত বড় একটা মেট্রো সিটি, এখানে নাইট লাইফটা না বোরিং। তারপরে তুই রাত 10টার পরে কোনো লিকার শপ খোলা নেই, ডিস্কোগুলোর আগে একটা সাইজ দেখ, যেন মনে হয় নিজের ড্রয়িং রুমে টেপ বাজিয়ে নাচছি। তোর কি ধারণা যে বিদেশে সবকটা ডিস্কো একেবারে দৈতাকৃতি? অফকোর্স, আমি ব্যাংককে গিয়ে দেখেছি ওখানকার এক একটা ডিস্কো সাইজ না, এই কলকাতার 10খানা ডিস্কো একটার মতো। আচ্ছা ছেড়ে দে, তুই ব্যাংকক ছেড়ে দে, তুই দিল্লি বম্বেতে যা, ওখানকার নাইট লাইফও কলকাতার থেকে ফার ফার বেটার। না না, আসলে কি জানিস তো, কলকাতার লোকজন এখন ওই এঁচড়ে পাকামিটা শিখে উঠতে পারে, দিনের বেলা কাজ রাতের বেলা ঘুম, এই সুস্থ রুটিনটা মেনটেন করে চলতে চায়। বাজে বকিস না, ওই লোকগুলোকে ওখানে নিয়ে ছেড়ে দে, দেখবি ও সব রুটিন ফুটিনে দফা রফা করে ছেড়ে দেবে। আসলে এখানে উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই, তাই নাকের তেল দিয়ে ঘুমো। দূর, আসলে আমাদের লোকজন পার্টি কালচার নিয়ে অত মাথায় ঘামায় না। রিয়েলি? তাহলে সেই লোকগুলোই পেজ 3 পাতাটা গোগ্রাসে গেলে কেন, কোন নাইট ক্লাবে কোন ক্যাবারে ড্যান্সার এলো তার ছবির ওপরে হুমড়ি খেয়ে পড়ে কেন? আচ্ছা আমাদের সুপ্রভাতে সেই রকম ভাবে কোনো পেজ 3 বিট যায় না? না না, ওই আলাদা করে ডেডিকেটেড কিছু নেই বোধহয়, এই মাঝে মাঝে এদিক ওদিক কভারেজ করে দেয়। কি জানি আমি, ঠিক জানি না আমি বলবো। তোর এই গাছড়া ভাবটা দেখলে না খুব বিরক্ত লাগে। আরে বাবা, নিজেদের কাগজ তার কোথায় কি আছে না আছে তুই এত উদাসীন কেন বলতো? দেখছিস তো বাজারে কম্পিটিশন, হেডলাইন একবারে উঠে পড়ে লেগেছে আমাদের বিট দেওয়ার জন্য, যে কোনো দিন ওরা দামও কমে দিল। অবশ্য
খুব বেশি কমাতে পারবে না, কিন্তু ওরা যদি দাম কমায় তাহলে, আচ্ছা ওরা যদি দাম কমায় তাহলে আমরা কি করবো ভেবেছিস? কি করবো? সেরকম দরকার হলে আমাদেরও দাম কমাতে হবে। তবে ওরা যদি প্রাইস ডাম্পিং করে, মানে বিপি নিচে যদি অপারেট করে, তাহলে তাহলে একটু মুশকিল আছে। কারণ মার্কেট লিডার হিসেবে পাঠকদের মনে আমাদের ইমেজটা কিন্তু খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সার্কুলেশন বাড়ানোর একটাই রাস্তা জানিস, খবর বাড়ানো দরকার, খবরের ভ্যারাইটি বাড়ানো দরকার। উফ, এই যে থাম তো, এই তুই কি এক্ষুনি ঢাল তরোয়াল নিয়ে ওই হেডলাইনকে গিতে ফেলতে যাচ্ছিস নাকি? এসছি ক্লাবে একটু রিল্যাক্স করতে, তা না তুই এখানে ফ্যাচর ফ্যাচর করে বকে যাচ্ছিস। এই এ তোর বিদেশি বন্ধুরা তোকে সহ্য করতো কী করে রে? তোর কি ধারণা আমি তাদের গিয়ে সুপ্রভাতের হেডলাইন্সের কচকচি শোনাতাম? দেখি করতে স্যার, তোমার এই সুনীল হাসি দিয়ে নীল নয়নাদের বধ করতে। আসলে অরিজিতের সঙ্গে তো প্রায় দেখা হয়, কিন্তু সৌমকে আমি এখানে দেখতে পাবো আমি জাস্ট ভাবতে পারিনি। ওই সিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছে বলতে পারেন। কিন্তু এটা কি শুকনো মুখে বসে বসে কোল্ড ড্রিঙ্ক? হ্যাঁ, তার কি করা যাবে, মানে গলা ভেজানোর বস্তুতে যদি অরুচি থাকে তাহলে শুকনো মুখে বসে থাকা ছাড়া আর কি করবে? এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ মিসেস কাঞ্জিলাল বলুন। আমি তো ক্লাবে অনেকক্ষণ এসেছি, আমি তো এখানেই আছি। কি বলছেন, পার্টিটা এখানে নয়, আপনার বাড়িতে? কি কাণ্ড দেখেছেন, আমি তো কখন থেকে ক্লাবে এসে ওয়েট করছি। না না না, আমি এক্ষুনি আসছি, কোনো অসুবিধে নেই, এক্ষুনি এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি পৌঁছে যাব। ওকে বাই। এসব অ্যাকচুয়ালি পার্টিটা মিসেস কাঞ্জিলালের বাড়িতে, সৌম্য অরিজিৎ আমাকে একটা অন্য পার্টি অ্যাটেন্ড করতে হবে, তোমরা গল্প করো আমি আসি, কেমন? হ্যাঁ শিওর, বাই 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 মা। আরো একটা ভালো ব্যাপার হবে আমি বুটিকটা খুললে, জানো কি হবে? ওই তোমাদের সুপ্রভাতে বড় বড় অ্যাড দেব ফুল পেজ। গ্রেট গ্রেট, তোমার এই সদিচ্ছাতে আমরা যার পর নাই পুলকিত হলাম। আমিও না, অবশ্যই আমি অ্যাড দিলে সেটা তো ফ্রি অফ কস্ট হবে, তোমার সে আমার কাছ থেকে পয়সা নেবে না। ও চাইতে পারে পয়সা। রিপিট রিপিট। দিদি, অনেকদিন পরে ওকে দেখলাম, যেন এক পশলা বৃষ্টি নেমে এলো মনে, রুক্ষ
মাটিতে প্রথম বৃষ্টি যেমন একটা সোঁতা গন্ধ জাগিয়ে তোলে, আমার মনেও আজ যেন তেমন সুরভি ছড়িয়ে পড়েছে। আশ্চর্য, এই কি ছেলেবেলা সেই বাবুন্দা? তবে আমার কেন এত চেনা মানুষটাকেও নতুন লাগলো। বাবুন্দাও কি আমাকে নতুন চোখে দেখল, নাকি ও তো আমাদের সেই পুচকের ভেবে নতুন কিছুই খুঁজে পেল না। আসছি। খুব শিগগিরই চিনে যাবেন। সাথী সরকার কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ, এই বাড়িতেই থাকে, কিন্তু ও তো এখন বাড়িতে নেই। জানি, ও বাড়িতে থাকলে আমার আসার প্রয়োজনটা হতো। কিন্তু আপনি? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি রানী। রানী? আপনি তো দেখছি আমার নামটাও জানেন, কিন্তু এর আগে আমি তো আপনাকে কখনো দেখিনি। কোশমিন কালেও আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, ইটস এ ফ্যাক্ট। কিন্তু আমি আপনার নারী নক্ষত্রের খবর জানি, তার কারণ আই এম অ্যান ইনভেস্টিগেটিং অফিসার, সিআইডি, ইনভেস্টিগেটিং আ কেস। ইনভেস্টিগেশন? কিসের? কার? না না, আপনার কথা ভুল হচ্ছে। আমার জায়গা আমি একদম ঠিক আছি, উল্টো বোধ হয় আপনার হচ্ছে। আচ্ছা, এই যে সাথী এখনো বাড়ি ফেরেনি, এটা নিয়ে আপনার কোনো টেনশন হচ্ছে না? না, ওর মাঝে মধ্যে এরকম দেরি হয়। কেন হয় সে খবর রাখেন আপনি? হ্যাঁ রাখি, আসলে স্কুলের চাকরি, মাঝে মধ্যে মিটিং বা অন্যান্য কাজের জন্য এরকম দেরি হয়েই থাকে। আপনি খুব ভালো করে জানেন যে স্কুল ছুটি হওয়ার পর সাথী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়, যেন আজকেও যাওয়ার কথা ছিল, কিন্তু 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 কি বয়ফ্রেন্ডের কাছে পৌঁছানোর আগেই সাথী নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে গেছে মানে? মানে আপনার মানি সাথী ও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? মাসি, মানি মানি যার সাথে দেখা করতে গেছিল সৌনকদা, সে কোথায়? সেই বহাল তবিয়তেই আছে, শুধু আপনার মাসি হারিয়ে গেছে। কিন্তু কিন্তু তোমার তো সাহস বলিহারি, কোন আক্কেলে তুমি এ বাড়িতে ছুটে চলে এলে? আমি তো আসতে চাইনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি তো আমাকে জোর করে এখানে টেনে এনেছেন। আমি জোর করেছি তোমাকে? মানে আমি আমি তোমাকে বলেছি এখানে আসতে? না তা বল, কিন্তু রেস্টুরেন্ট থেকে এমন অসভ্যতামি করে তুমি বেরিয়ে এলে যাতে আমি আসতে এখানে বাধ্য হলাম। আমি অসভ্যতামি করেছি? করনি। সে কি মানে? সৌনকদা কি বলছে? শোন, তুই ওর একটা কথাও বিশ্বাস করিস না, ভয়ানক মিথ্যাবাদীও। আমি মিথ্যে কথা বলছি? তুমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসনি। হ্যাঁ এসেছি, কিন্তু কেন এসেছি, কার জন্য এসেছি জানিস? আজ কি হয়েছে?